के प्रश्न করছি মন্ত্রী মহোদয় হোয়াটস দা মেইন কনসেপশনস অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মূল কনসেপ্ট কি বলো রাষ্ট্রধর্ম বদলাই ফেলবে এগুলো বিভিন্ন উল্টাপাল্টা কথা বললো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কুমিল্লার ঘটনার পরপরই একজন মন্ত্রীর কাছ থেকে ইসলাম ধর্ম সম্পর্কে এমন বক্তব্য শুনে পুরো বাংলাদেশ হতাশ হয়ে গিয়েছে বন্ধুরা এই মন্ত্রী সাহেবকে নিয়ে আব্বাসি হুজুর এবং এই ব্যক্তি কি বলেছে সেটি আপনারা দেখতে পাবেন তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যাবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন বন্ধুরা আমরা সর্বপ্রথম দেখে আসি আব্বাসি হুজুর কি বলেছে যারা সমাজে ওয়াজ বন্ধ করতে চায় তারা আল্লাহর জিকির বন্ধ করতে চায় আল্লাহর জিকির যেখানে বন্ধ হয় শয়তান আর তাগুতের জিকির সেখানে শুরু হয় স্বাধীন বাংলায় তা কোনোদিন হবে না হতে দেওয়া হবে না এই দেশ ইসলামের বাংলাদেশ কোন মন্ত্রীর কথায় দেশ চলবে না বাংলাদেশ কোরআনের বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ মুসলমান রক্ত দিয়ে থাকে এই দেশে ইসলামকে টিকাতে আরো 30 লক্ষ মুসলমান প্রয়োজনে রক্ত দিবে ইনশাআল্লাহ আমার ভাইরা সংবিধানে তো 4টা কথাই আছে প্রথমই তো গণতন্ত্র তুমি কি পড়াশোনা করে এত বড় দায়িত্ব পাইছো ঘোড়ার ঘাস খাইছো গণতন্ত্র পড়ো শুনছেন না সব কথা জি গণতন্ত্র তোমাকে প্রশ্ন করছি মন্ত্রী মহোদয় হোয়াটস দা মেইন কনসেপশনস অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মূল কনসেপ্ট কি বলো অধিক সংখ্যক জনগণ যা চায় সেটাই গণতন্ত্র তার দাবি হিসেবে পূরণ করে এই দেশের অধিক সংখ্যক লোক এটাই চায় রাষ্ট্রধর্ম ইসলাম বঙ্গবন্ধু নিজেই বলেছেন যে বাংলাদেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজ করতে যায় ইসলামকে ছাড়া সেই বাংলাদেশ চলতে পারে না মন্ত্রী তুমি বঙ্গবন্ধুর ইতিহাস পড়ে দেখো 72-এর সংবিধানে বাংলাদেশ ফিরবে না 1400 বছর আগে মদিনা মুনাওয়ারার সংবিধানে বাংলাদেশ ফিরে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ কথা শুধু আমার নয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন মদিনা মুনাওয়ারার সনদে আলোকে দেশ চলবে তুমি মন্ত্রী ইসলাম দ্রোহিতা করছো দেশ দ্রোহিতা করছো নেত্রীর আনুগত্যকে বর্জন করেছো 24 ঘন্টায় তুমি লাইভে এসে ক্ষমা চাও সারা দেশ থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি করব তোমার মতো কুলাঙ্গার মন্ত্রীকে বহিষ্কার করো নাস্তিকের চামড়া আমরা তুলব না আমরা সন্ত্রাসী না নাস্তিকের কাছে আমরা আল্লাহর কোরআন তুলে ধরব ঠিক কিনা দেখছেন তো বড় বড় নাস্তিক সংশয়বাদী আমার কাছে বসছে আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামের কাছে তাদের শোচনীয় পরাজয় ঘটেছে অনেকে অনেকটা ঘুরেও দাঁড়িয়েছে ঠিক কিনা অতএব আমরা নাস্তিকদের চামড়া কেন উঠাবো তো ভয় তো ওরা পালাই যাবে আমরা তাদের ভালো ভালো খাবার দাবার দিয়া নাস্তা পানি করায়া আদরে সাদরে দিন ইসলামের মহান আদর্শ তুলে ধরব তাদের কি বলেন আপনারা এটা আমার মানহাজ এটা আবার আপনাদের হওয়া উচিত এটা এই সমস্ত শরীয়তের বিধিবিধান বা কোরআনের আইনকে আল্লাহর জিকির বলা হয়েছে এই জিকির আছে আমাদের মধ্যে কথা বলে না বরং এই জিকিরের কথা বললে বলা হয় আমরা মৌলবাদী কি বলা হয় মৌলবাদী না আমরা আল্লাহ ও তার রাসূলের দেওয়া প্রত্যেকটি আইনকে বিধানকে ইবাদত হিসেবে গ্রহণ করেছি আল্লাহ তার রাসূলের আইন আমাদের সমাজ ও রাষ্ট্রে নাই বলেই তো পৃথিবীর কোথাও ন্যায় বিচার না আমাদের এক বিচারপতি দুঃখ করে বললেন গত সপ্তাহে বিচারের বাণী নিভৃতে কাঁদে আমি বলি না এখন বিচারের বাণী আদালতের বারান্দাতেই কাঁদে সবাইরে দেখায় দেখেই কাঁদে
ঠিক কি না? আগে গোপনে কাঁদতো, এখন বলা হয় আইনের শাসনের কথা। মুসলমান মনে রেখো, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজমের দ্বারা পৃথিবীতে আইনের শাসন কায়েম হতে পারে না। আইনের শাসন কায়েম করার একমাত্র গ্যারান্টি দিয়েছে 30। বন্ধুরা, আব্বাসী হুজুরের কথাগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা দেখিছি তারেক নামে এই ব্যক্তি কি বলেছে। মুরাদ টাকলার কথায় দেশ চলবে নাকি? হ্যাঁ, এই যে বড় বড় করে কথা বললো যে রাষ্ট্র ধর্ম বদলায় ফেলবে, এগুলো বিভিন্ন উল্টাপাল্টা কথা বললো, ওর কথায় দেশ চলবে? আমি মুরাদ টাকলা তোমারে বলতে চাই, তুমি একচুল নড়াচড় করো। আছে সংবিধানে স্পষ্ট ভাবে লেখা আছে যে রাষ্ট্রের ধর্ম হবে ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের মানুষও সমানভাবে ধর্মকর্ম পাবে। এই কথাটা সংবিধানে লেখা আছে, এই কথাটা সংবিধানে লেখা হয়েছে, এই কথাটা আগে সংবিধানে ছিল না কিন্তু বর্তমানে লেখা হয়েছে। আমি এটাই বলছি যে এই মুরাদ টাকলা পারলে একটা চুল এখান থেকে নড়চড় করুক। হ্যাঁ, ঘাড় লম্বা কইরা, বড় বড় কইরা, জোরে জোরে কথা বললেই ওটা হয়ে যায় নাকি? এত সোজা ও পারলে ছিড়ুক একটা। ও কেন, ওর পুরা মন্ত্রী সভা যারা ভং চং, হ্যাঁ, চিটিং বাটপার আছে, সবাই মিলে চেষ্টা করে পরিবর্তন করুক, দেখি পরিবর্তন করুক, করুক না করুক না। আসলে এই যে তথ্য মন্ত্রণালয়ে যে সকল প্রতিমন্ত্রীরা দায়িত্ব পায়, এরা মনে হয় জাতগতভাবে এদের বাচাল দেখা এখানে জায়গা দেওয়া হয়েছে। মানে বাসাল না হইলে এই মন্ত্রণালয়ে কেউ জায়গা পায় না। মাথায় একটা চুল নাই, চেয়ারা সিরিজ পুরা কি বেলের মতো একটা। হ্যাঁ, হে কয় যে রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল করবে, ফাজিল ফালতু লোক কোথাকার, বেদব কিভাবে কথা বলতে হয় এদেরও জানে না। উষ্টা খাইয়ে মানুষের কবে যে কাইট হয়ে পড়ে থাকবে, এ কি এরা কি দেখে নাই? এই যে লতিফ সিদ্দিকের কি অবস্থা হয়েছে? লতিফ সিদ্দিক রাজনীতি থেকে উষ্টা খাইয়ে পড়ে গেছে, আর রাজনীতিতে তার কোনো বেলই নাই। হ্যাঁ, রাজনীতিতে বেল নাই, দেউলিয়া হয়ে গেছে রাজনীতিতে। আর তুমি কোথাকার কোন সোনামিয়া আসছো, তুমি রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দিবা? হ্যাঁ, তারপরে ইনশাল্লাহ বলতেছে, ইনশাল্লাহ রাষ্ট্র ধর্ম ইসলাম শেখ হাসিনার নেতৃত্বে বাদ দিবে। হ্যাঁ, এত সোজা শেখ হাসিনারা বইল, আমার কথা গিয়ে বইল যে এটা পারলে বদলাইতে, তুমি কতটুকু পারো? হাজলামি ইতরামি বন্ধ করো, ঠিক আছে? তোমার মেয়ের রাজনীতি তুমি নির্বাচনে নমিনেশনই পাইবা না, এত সোজা নাকি? ফাজলামি পাইছো, বিনা ভোটে খুশ করে হলো দাঁড়াইছো, আর হলো মধ্যরাতে নির্বাচন করছে, তাহাজ্জুদ নামাজ পড়ে এগুলো ভোট দিয়ে ভোট চুরি করে আজকে দায়িত্ব পাইয়া আজকে উল্টাপাল্টা কথা বলতেছে। এই সকল ফাতরা ইতরের কথায় কেউ গুরুত্ব দেবেন না, একদম স্টুপ। বন্ধুরা, মন্ত্রী সাহেবের বক্তব্য নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।